ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত। আমাদের এক ভাই রায়হান 2640 একটি প্রশ্ন করেছেন যে নামাজের কোনো ফরজ নামাজে যদি ইমাম সাহেব ভুল করেন বা তার নামাজ ফাসেদ হয়ে যায়, তাহলে সেখানে উনি কি করবেন সেই বিষয়ে উনি প্রশ্ন করেন। উনি প্রশ্ন করেছেন তার আগের এবং পরের সুন্নতগুলো যে পড়া হয়েছে সেটা কি হবে। প্রথমত কথা হচ্ছে যে আপনি যেই নামাজে ভুল করবেন সেই নামাজটাই ফাসেদ হবে, এর আগে যে আপনি সুন্নত পড়েছেন সেটাও ঠিক থাকবে এবং পরে যে আপনি সুন্নত পড়েছেন এটাও ঠিক থাকবে। এখন ফাসেদ হলে আপনি কি করবেন, ফাসেদের মানে বিষয়টা কি বিষয় সেটা উজ্জ্বল রাখা হয়েছে এবং ইমামের সালাত ফাসেদ হলে যে সমস্ত মুক্তাদি থেকে সেটা আদায় করতে হবে এমনটি নয়, কারণ ইমাম সাহেব যদি তার গায়ে যদি কোনো নাপাকি লেগে থাকে সালাত আদায়ের পরে যদি উনি এটাকে স্মরণ করেন বা ভুলে যান, এখানে তার নামাজ ইনশাআল্লাহ ফাসেদ হবে না, সেখানে তার নামাজ দোহরানোর কোনো দরকার নেই। এবং ইমামের ভুলের কারণে যদি নামাজ কোনো ফাসেদ হয়ে যায়, মুসল্লিরা যদি সবাই যার যার মতো চলে গিয়ে থাকেন বা আলাদা হয়ে থাকেন, এখানে সমস্ত মুসল্লিদেরকে আমরা বাধ্য করতে পারবো না যে না তাদের নামাজ ফাসেদ হয়ে গেছে। তো এখানে কিছু কিছু ঘটনা রয়েছে, যে সমস্ত ঘটনাগুলো যে নামাজের মাঝে কিছু রুকন চলে গেলে এবং নামাজের মাঝেই যদি সেটা স্মরণ হয় তাহলে সেখানে নামাজের যে ইয়াদা অথবা পুনরায় নামাজ পড়া সেটা করা যেতে পারে, কিন্তু নামাজ ফাসেদ কেন হলো বা কী বিষয়ে এই বিষয়টা উজ্জ্বল রাখার কারণে হয়তো পরিপূর্ণভাবে এটা উত্তর দেওয়া যাচ্ছে না। তবে আগে পরের সুন্নত এটা নষ্ট হবে না, জি আল্লাহ তাআলা।